হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজ আবারও হাজির হয়ে গেলাম ভীষণ মজার একটি নাস্তার রেসিপি নিয়ে। মাত্র 5 মিনিটে তৈরি করা যায় এমন একটি রেসিপি শেয়ার করব। আজকে তৈরি করে দেখাবো গুঁড়া দুধের সন্দেশ বা বরফি। এটা তৈরি করা একেবারেই সহজ, খেতে ভীষণ টেস্টি হয়। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের সবার কাছেই অনেক ভালো লাগবে। তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি। গুঁড়া দুধের সন্দেশ তৈরি করার জন্য প্রথমে একটি ওভেন প্রুফ বাটি নিয়ে রেপিং পেপার দিয়ে এভাবে সেট করে দিচ্ছি। আপনারা এখানে যে কোনো পাত্র ব্যবহার করতে পারবেন। তারপর এর উপরে ঘি ব্রাশ করে নিচ্ছি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে তেল ব্যবহার করতে পারবেন। এখন চুলায় একটি পাত্র বসিয়ে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। 1/2 কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। শিরা তৈরি করার ক্ষেত্রে চিনি এবং পানি সমান দিতে হবে, এতে করে শিরাটা পারফেক্ট হবে। এখন গ্যাস অন করে দিচ্ছি আর অনবরত নেড়ে চেড়ে চিনি ভালো করে গলিয়ে নেব। সামান্য পরিমাণ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচের গুঁড়া স্কিপ করতে পারেন। 2 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি। এখন ঘি সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ভালো কষা পর্যন্ত অনবরত নাড়তে হবে। পানিতে বলক আসার পর চুলা রাস মিডিয়ামে রাখব। এভাবে কিছুক্ষণ জাল করে শিরাটাকে আঠালো করে নেব, তবে শিরা খুব বেশি ঘন করা যাবে না। এখন দেখে নিচ্ছি শিরাটা আঠালো হয়েছে কিনা। শিরাটা হাতে নিলে চটচটে ভাব হয় এমন অবস্থায় চুলা একেবারে কমিয়ে দিবেন, অর্থাৎ চুলারা স্লোতে রাখবেন। তো আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। চুলারা স্লোতে রেখে গুঁড়া দুধ শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। এভাবে অনবরত নেড়ে চেড়ে গুঁড়া দুধ সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে হবে যতক্ষণ পর্যন্ত না প্যানের গা ছেড়ে আসছে। গুঁড়া দুধ দেওয়ার শুরু থেকে শেষ পর্যন্ত চুলারা স্লোতে থাকবে। দুই থেকে 3 মিনিট জাল করার পর দেখবেন এরকম দলা পেকে যাবে আর প্যানের গা ছেড়ে যাবে। শিরার মধ্যে যে ঘিটা দিয়েছিলাম তা ছেড়ে দিচ্ছে। এবার চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামানোর সাথে সাথে আগে থেকে রেডি করা বাটিতে ঢেলে দিচ্ছি। এখন এটাকে এভাবে শেপ দিয়ে দিচ্ছি যাতে করে পরবর্তীতে বরফির আকারে কেটে নেওয়া যায়। গরম থাকা অবস্থায় এভাবে হাত দিয়ে অথবা স্পেচুলা দিয়ে সমান করে দিতে হবে। তারপর সাথে সাথে উপরে পেস্তা বাদাম দিয়ে সাজিয়ে দিচ্ছি। এখন এটাকে ভালো করে ঠান্ডা করে নেব, তাই 1 থেকে 2 ঘন্টা অপেক্ষা করব। বরফি যখন সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাবে তখন এটাকে মোল্ড আউট করে নেব। তারপর একটি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাটছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে কেটে নেবেন। তারপর পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ কতটা সুন্দর হয়েছে। এটা দেখতে যতটা না লোভনীয় হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয়েছে। এটা বাসার ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে।
এটা একবার হলেও তৈরি করে দেখবেন আর আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন লেগেছে।